শনিবার জেলা যুব কংগ্রেসের উদ্যোগে কংগ্রেসের প্রয়াত অবিসংবাদী নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সির 77তম জন্মদিবস। এদিন রায়গঞ্জে দলের জেলা কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন এবং তার প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত, তুষারকান্তি গুহ সহ অন্যান্য নেতৃত্ব। এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রিয় বাবুর রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন উপস্থিত নেতৃত্ব। রায়গঞ্জের পাশাপাশি জেলার বিভিন্ন ব্লকেও কংগ্রেস নেতৃত্বের উদ্যোগে নানান কর্মসূচির মধ্য দিয়ে প্রিয়রঞ্জন দাশমুন্সির জন্মদিবস উদযাপিত হয়। আজকে আমাদের প্রিয় নেতা সর্বভারতীয় কংগ্রেস নেতা প্রয়াত প্রিয়রঞ্জন দাশমুন্সির আমাদের জন্মদিন পালন করা হচ্ছে জেলা কংগ্রেস তরফ থেকে। জেলা যুব কংগ্রেস থেকে আমাদের অ্যাকচুয়ালি জন্মদিনটা পালন হচ্ছে রায়গঞ্জে জেলা হেডকোয়ার্টারে এবং সারা জেলা জুড়ে কংগ্রেসের একটা অনুষ্ঠান। রায়গঞ্জের ক্ষেত্রে যুব কংগ্রেস জেলা যুব কংগ্রেস তুষারকান্তি গুহ উদ্যোগে এই প্রোগ্রামটা করা হচ্ছে। আমরা রাজ্যে জুড়ে জেলা জুড়ে আমাদের সর্বত্রই প্রিয়রঞ্জন দাশমুন্সির প্রত্যেকের সকালে মালোদান এবং ফ্লাগ হোস্টিং দুপুরবেলা সবখানে একটা আলোচ্য বিষয় আলোচনা বিষয় তার স্মৃতির উদ্দেশ্যে যে জীবন বাড়ছে আমাদের এখানে যে আলোচনা সভা স্মৃতির উদ্দেশ্যে তেমনি কালেগঞ্জে মশাল মিছিল, কোনোখানে মিছিল হচ্ছে, ইসলামপুরে মিছিল হচ্ছে, সর্বত্র জেলা সর্বত্র সব ব্লকে বিধানসভা কেন্দ্রে সমস্ত বিধানসভা কেন্দ্রে প্রিয়দার স্মৃতিচারণ হচ্ছে, কোথাও প্রিয়দার মিছিল হচ্ছে, মশাল মিছিল হচ্ছে। এই দিনটিকে আমরা প্রিয়দেরকে স্মরণ করছি। অপরদিকে কালিয়াগঞ্জ শহর ও ব্লক এবং যুব কংগ্রেসের উদ্যোগেও এদিন প্রয়াত নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সির জন্মদিবস উদযাপিত হয়। এদিন ভবানী মন্দির এলাকায় প্রিয়বাবুর প্রতিকৃতিতে মাল্যদান করেন দলের নেতাকর্মীরা। পাশাপাশি এদিন এক মশাল মিছিল দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে। ব্লক সভাপতি সুজিত দত্ত, শহর সভাপতি তুলসী জয়সওয়াল, গিরিধারী প্রামাণিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিন। একই সঙ্গে কালিয়াগঞ্জের শ্রী কলোনিতে অবস্থিত প্রিয়রঞ্জন দাশমুন্সির বাসভবনেও জন্মদিবস উদযাপিত হয়। প্রিয়বাবুর প্রতিকৃতিতে মাল্যদান এবং আলোচনা সভা আয়োজিত হয় এই উপলক্ষে।